শুরুর থেকে গ্রুপ দুইটা আদমের গ্রুপ শয়তানের গ্রুপ প্রথম থেকে হিজবুল্লাহ হিজবু শয়তান এই সূচনা থেকে কিয়ামত পর্যন্ত চলবে জান্নাত জাহান্নাম ভালো মন্দ পালাখানা জেলখানা সুস্থ অসুস্থ ইমানওয়ালা বেঈমান কাফের মুমিন এই দ্বন্দ্ব শুরু থেকে চলছে এখনো আছে ভবিষ্যতে চলবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্পষ্ট বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর একদল জান্নাতি আর একদল জাহান্নাম বলেন একদল কি জান্নাতি আর একদল জাহান্নামী একদল পাশ আর একদল ফেরে ক্লিয়ার কাট কথা একেবারে স্পষ্ট কথা গ্রুপ কয়টা একদল জান্নাতি আর একদল জাহান্নামী নামাজ পড়লেও জান্নাত নামাজ না পড়লেও জান্নাত ঠিক আছে না রোজা রাখলেও জান্নাত রোজা না রাখলেও জান্নাত পরীক্ষা দিলেও পাস পরীক্ষা না দিলেও পাস আরে মিয়া এত সহজ আমাদেরকে বোকা মনে করছেন বোকা মনে করছেন আমাদেরকে এত বোকা আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি কেউ নাই তার চেয়ে দামি কেউ নাই তার এক ফোঁটা রক্তের দাম গোটা আরশের চেয়ে বেশি নবী সহজ পথ বুঝতেন না তিনি রক্ত ঝরাইলেন কেন নবী সহজ পথ বুঝতেন না পেটে পাথর বাঁধলেন কেন নবীকে সহজ পথ বুঝতেন না তিন বছর শিয়াবে আবু তলেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন কেন নবী কি সহজ বুঝতেন না নিজের বাড়িঘর সারিয়া হিজরত করলেন কেন নবী কি সহজ বুঝতেন না দান্দান মুবারক শহীদ করলেন কেন নবী কি বুঝতেন না সহজ সমস্ত নবীরা সহজ বুঝতেন কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মৃত্যুর পরে গ্রুপ কয়টা জোরে বলেন একদল জান্নাতি একদল জান্নাতি আর একদল জান্নাতে সবাই যাইতে চান আলহামদুলিল্লাহ সবাই যাইতে চান যুবকরা তো যাইতে চায় না ছাত্ররা তো যাইতে চায় না সবাই যাইতে চাই দুইটা জিনিস লাগবে কয়েকটা জিনিস আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ফরমান ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে সুবহানাল্লাহ ঈমান ও নেক আমল বলেন জোরে বলেন ঈমান ও নেক আমল মধ্যে থাকবে পাঁচশার মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতে প্রাইম মিনিস্টারের মধ্যে নেক আমল এবং ঈমান থাকলে জান্নাতি বিল গ্রেডের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি শেক্সপিয়ারের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি আমাদের প্রাইম মিনিস্টারের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি গরিব ঋষি কামার মজদুর চাষী কালো সুন্দর সুখী দুঃখী যার মধ্যে ঈমান ও নেক আমল থাকে কোথায় চলে যাবে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন আমাদের বর্তমানের বাদশা শুধু মানুষের বাদশা মাখলুকাদের বাদশা না কিন্তু সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষেরও বাদশা ছিলেন জিন বাদশা জিনেরও বাদশা ছিলেন মাখলুকাদের বাদশা ছিলেন তখন সুলাইমান ইবনে হাজার হাজার সৈন্য নিয়ে ঘুরতে পারতেন বাতাস তার কথা শুনতো পানি তার কথা শুনতো আল্লাহু আকবার গাছ তার কথা শুনতো বাতাস কথা শুনতো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়া তার এক উম্মত বলছে নবী সুলাইমান এই মাত্র আজরাইল আমার সামনে আসছে আমি আজরাইলকে দেখিয়া ফলাইছি নিশ্চিত আমার মনে হয় জান কবজ হওয়ার সময় চলে আসছে
আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে অন্য দেশের মধ্যে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করেছে, বাতাস আমার উম্মতকে অমুক দ্বীপের মধ্যে নিয়ে ফালাইয়া দাও। বাতাস হুকুম পাওয়ার সাথে সাথে উড়াইয়া সেখানে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে সুলাইমান নবী আলাইহিস সালাম সাথে আজরাইলের দেখা। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, ভাই আজরাইল, তুমি কেন আমার উম্মতের সামনে চক্ষু তাকাইছো, চক্ষু ঘুরাইয়া তাকাইছো, ঘটনা কি? তখন আজরাইল বলছে, আল্লাহ নবী সুলাইমান, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তোমার উম্মতের তাকাইছিলাম। কলে কি কুদরত? কলে নবী সুলাইমান আলাইহিস সালাম যেই উম্মতের দিকে আমি তাকাইছিলাম, কিছুক্ষণ পরই তার রূহ কবজ হওয়ার সময়, কিন্তু জায়গা তো এখানে, এখান থেকে 350 মাইল দূরে। তৎকালীন সময় ট্রেন ছিল না, প্লেন ছিল না, গাড়ি ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু মৃত্যু যেই জায়গায় সেখানেই হবে, অন্য কোনো জায়গায় হবে না। এখন আমি চিন্তা করতেছি, যেই ব্যক্তির মৃত্যু একটু পরই, সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা? আমি দেখলাম সেই ব্যক্তি এই ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি না। আমি চিন্তা করতেছিলাম এই ব্যক্তি এখন সেখানে যাবে কিভাবে, এর জন্য আমি তাকাইছি তার দিকে। আল্লাহর কি কুদরত, আমি তাকাবার পরে তোমার কাছে সে অভিযোগ দিয়েছে, তুমি বাতাসকে হুকুম করছো, বাতাস উড়াইয়া সেখানে ফালাইয়া দিয়ে আসছে, এই মাত্র তার রূহ কবজ করে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। মৃত্যু এক মুহূর্ত আগেও না, একটু পরেও না। সুলাইমান নবী আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, কিন্তু ঈমান আমল আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিছে। দাউদ আলাইহিস সালাম ঈমান আমল আর শানার কারণে আমার মাওলা তার মর্যাদা বাড়াইয়া দিছে। নবী মূসা আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, ঈমান আমল আনার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দিছে। যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহ, ঈমান আমল আনার কারণে আমার মাওলা তার মর্যাদা বাড়াইয়া দিছে। আবার ফেরাউন ঈমান না আনার কারণে আমার মাওলা জাহান্নামের কীট বানাইয়া ফেলাইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করবে, আল্লাহ কবুল করিয়া নাও। ঈমান আমল আনার কারণে বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, ঈমান আমল আনার কারণে, ঈমান এবং আমল করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন এত দামি বানায়া ফেলাইছে। মিরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম পায়ের আওয়াজ পাইতেছিলেন, জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, বেলালে হাবশির পায়ের আওয়াজ পাইতে আছেন। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, তার মর্যাদার কারণে আল্লাহ পাক আওয়াজ পুষে আরশের মধ্যে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার ছাত্র বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও ধনী বাবারা, ও আমার গরিব বাবার, ও আমার পর্দার মা বোনেরা, ঈমান এবং আমল নিয়ে যদি মৃত্যু আসার খেয়া পড়িয়াই যাইতে পারো, যখন আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, আমার ছাত্র টুপি মাথায় স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ এবং সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু মদিনা ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই, আমার এই ছাত্র দাড়ি রাখিয়া কলেজ যাওয়ার কারণে ওস্তাদ এবং ছাত্ররা কত দাঁড়ি ধরিয়া টিটকারি মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগায় নাই, আমার এই যুবক লম্বা জামা গিয়া রাস্তা বের হওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে, কিন্তু লম্বা জামা গাঁট থেকে নামায় নাই, আমার এই গরিব প্রতিদিন আসে, প্রতিদিন খাইছে, এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, আমার এই অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, আল্লাহ
দেখ আমার মহিলাকে আমি কত সুন্দরী কত আকর্ষণীয় চেহারাওয়ালা বানাইছি মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হইছিল কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে আমি এর বোরখা ছাড়া রাস্তায় নামতে পারবো না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ এত মেধা দান করছি এত যোগ্যতা দান করছি দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরলে এমপি হইতে পারত মিনিস্টার হইতে পারত কিন্তু দুনিয়ার সমস্ত ক্ষমতার মধ্যে লাঠি মারিয়া আমি মাওলার দল ধরছে ধরছে আর ছাড়ে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত কালা না দেখাইয়া রু কবজ করবি না এ আমার ছাত্র বাবারা তুমি কেন খেয়াল করো না তুমি কি দেখো না এই পরীক্ষার আগে চুপ করেন তুমি কি দেখো না এই পরীক্ষার আগে ছাত্র রাতে ঘুমাতে পারে না সারা রাত পড়াশোনা করে বেড়াতে যেতে পারে না পড়াশোনা করে চেহারা শুকায়া যায় চক্ষু গর্তে চলিয়া যায় এত সাধকরিয়া পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না কৃষক কত কষ্ট করিয়া কৃষি কাজ করে এই প্যাকের মধ্যে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে পানির মধ্যে কত কষ্ট করিয়া ধান লাগায় কৃষি কাজ করে কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না মা বাচ্চা প্রসব করার সময় কত কষ্ট করে মনে হয় জীবন বের হয়ে যায় কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় এ আমার ছাত্র বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দলা মা বোনেরা আজকে যারা সাধনা করিয়া জান্নাত কামাই করতে আস যারা এত সাধনা করিয়া জান্নাত কামাই করো আল্লাহর কসম করিয়া বলিয়াছি আজালাম আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু যা আশা খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে ফেরেশতারে আমার বান্দা আমার বান্দি আমার যুবক আমার মুরব্বী এত সাধনা করিয়া কোন জান্নাত কে আমার কাছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়াছি গেলাম আল্লাহ পাকের মুমিন বান্দা মানে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে জান্নাতের হুরগেল মানা জওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি আমার মাওলানা আগেই ঘোষণা দিছিলেন ঈমান ও নেক আমল করলে কোন জান্নাত পাবা ওই সেদেশ ওই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে কখন যে শরীরের কে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও ও বাবা যদি ইমান এবং আমল নিয়ে কবরে যাইতেই পারো তাহলে কি ইজ্জত দান করবে তোমরা কি কুড়িগ্রামের ঘুগি বংশীর নাম শোনো না তোমরা কি ঘুগু বংশীর গল্প শোনো না এই তোমাদের এলাকার কুড়িগ্রামে 25 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা ও আমার যুবক বাবার তোমরা জানো তিস্তার ভাঙ্গনে বসিরউদ্দিন মুন্সির কবর প্রথম ভাঙ্গিয়া গেছে দেখে একেবারে লাশ তাজা আবার অদূরে নিয়া দাফন করছে আবারও ভাঙ্গিয়া গেছে দেখে লাশ তাজা তৃতীয়বার আমাদের কুড়িগ্রাম মাদ্রাসার সামনে দাপন করছে তোমরা সবাই জানছো পত্রিকায় আসছে লক্ষ লক্ষ মানুষ দেখছে এরপর কি তোমার বুঝে আসবে না এরপর কি মাওলার পথ ধরবানা বাবার দুনিয়া কিছু না
দুনিয়া কি সুনা আল্লাহ বাবারে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন কবরের মধ্যে যাবে বাবা শুনো ঘরের মালিকের সাথে সম্পর্ক না করিয়া খবরদার বাড়ির মধ্যে ঢুকিও না যদি ঘরের মালিকের সাথে সম্পর্ক না থাকে আর রাতে যদি বাড়ির মধ্যে ঢুকিয়াই যাও এই কেয়ারসে এই সোরারসে ধর ওকে মার ওকে বান্দিয়া পালা যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই আর ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া রাতে ঢুকো যখনই তুমি দরজায় নাক করা কে আসছে কলে আব্বু আমি তোমার জামাই কলে এত রাতে জামাই কোথা থেকে আসছে কেন আসছে জলদি ওর কোন বিপদে পড়ছে বিছানা কর পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাতেই ঢুকো কোনো টেনশন নাই তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা হইয়া যাবে ওই কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো আল্লাহ কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতেই পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আমার যুবক আমার ছাত্র আমার বান্দা আমার বান্দি কবরের মধ্যে আসছে খবরদার ওর সাথে আমার সম্পর্ক ও আমার বন্ধু অনেক সাধনা করে জান্নাত কামাই করছে খবরদার ফেরেশতারা বেয়াদবি করবি না অকুশল ফরাশ সামনে আল জান্নাওয়াল বিসুবিন আল জান্নাত ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দাও আল্লাহ কবুল করিয়া দাও জান্নাতের সুরা করিয়া দাও রাস্তা করিয়া দাও আল্লাহ কবুল করিয়া না যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কিসের বুসরাত তাদের কোনো হুঁশ থাকবে না বরং তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই আমার মাওলাই কই আল্লাহ মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল করিয়া তোমাকে সেজদা দিতে মাওলা ভুল করি নাই রিক্সা চালাইছি ঠেলাগারে ঠেলছি বহুত কষ্ট করছি চৈত্রি মাসে রোজা রাখতে ভুল করি নাই ছাত্র জীবনে দাঁড়িয়ে রাখছি তোমার নবীর প্রেমে পড়িয়া অমান্য করি নাই যে হুকুম করতে সব পালন করছি আমার মাওলাই কই মাওলা তুমি কি এখন আমাদেরকে ধরা দিবা না এখন লুকায়া থাকবা যখন আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলাকে পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কামারা লাইলাতাল বাদারে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে আর বান্দাকে ঘুরাইতে আমি চাই না এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ির ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে 40,000 কোন রওয়ায়েতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না আল্লাহ বাবারে আমার মাওলাই কি যে সুন্দর আমার মাওলার দিদার কি যে মজা আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর কথা ভুলিয়া যাবে আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের স্বর্ণের খাটের কথা ভুলিয়া যাবে আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের ঝর্ণার কথা ভুলিয়া যাবে আমার মাওলাকে দেখার সাথে সাথে হরেক রকমের জান্নাতের পাখির কথা ভুলিয়া যাবে অনেক ডিজাইনের ঝর্ণার কথা ভুলিয়া যাবে মণিমুক্তার কথা ভুলিয়া যাবে
আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে এত সুন্দরী এত রূপসী হুরদের কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে আমার মাওলাই কি যে মজা ও আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও جنت و دوزخ سے یا رب کیا کرو ارزو ہے میں تجھے سب دیکھا کرو اللہ تم کی ایک نظر دے کر توفیق دیا تھا او مسلمان بابارا کسی دیکھتے چاہو نہ ہو لگے دیکھ رہا پہ کیا تھا کو বাবা আমার মাওলাই পবিত্র অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না যদি মাওলাকে দেখতে চাও চক্ষুকে পবিত্র রাখো চক্ষুকে হেফাজত করো চক্ষু দিয়ে হাজারো গুনাহ হয়ে গেছে আজকে তওবা করো মাওলা রে মাফ করিয়া দাও চোখের পানি ঝরাও আর এই চোখের পানির মাধ্যমে গুনা সব ধুইয়া ফেলাও আমার মাওলার দিদারে পড়িয়া থাকবে তখন হুরেরা বলবে মাওলা আমার স্বামীদেরকে তোমার দিদারে আটকায় রাখলে আমাদের কি উপায় হবে যখন হুরদের দোয়া কবুল করে আমার মাওলা গায়েব হইয়া যাবে অমনি আল্লাহ পাকের মুমিন বান্দা মন্দিরা বলবে এত অল্প সময় মাওলা গায়েব হইয়া গেল তখন ফেরেশতা বলবে না মাওলার দিদারে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু কোনো কিছু টেরো করতে পারো না আল্লাহ কিন্তু আমার মাওলার সাথে পরিচয় না করিয়ে যদি মাওলার কবরে যাও আমার মাওলার ডাক দিয়ে বলে ফেরেশতারে দুশ্মন আসছে চোর আসছে ডাকাত আসছে বদমাশ আসছে এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে শুনে এক পাঁজর হাঁটে আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে এ সাপ জড়াইয়া ধর অমনি 99টা সাপ আসিয়া নাফার মাকে প্যাঁচ মারবে আল্লাহ মাফ করিয়া দাও এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ও নবকরম বিশ্বাস হয় না নবী আলাইহিস সালাম তো উটের উপরে সওয়ার এক দিকে রওনা করছেন কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে লাফালাফি শুরু করছে সাহাবারা চিন্তা করলেন নবী আলাইহিস সালাম তো আসলে উট এরকম কেন করতে আছে নবী বললেন কিছু না উট তুই কবরে আজাব দেখিয়া ভালোইছে আল্লাহ মাফ করিয়া দে বাবারে বেঈমানরা না বিশ্বাস করুক ওদেরকে ওদের মতো থাকতে দাও কাফেরদের কাফেরদের পথে চলতে দাও মুনাফেকদের মত মুনাফেকের রাস্তায় হাঁটতে দাও বাবারে তুমি তো মুমিন খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না কিয়ামতের ময়দানে না ফরমান বদমাশ বেঈমান উঠবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আহা কি যে অবস্থা খুব আল্লাহ মাফ করিয়া দাও না ফরমান বদমাশ কিয়ামতের ময়দানে উঠবে ওই দিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারতে থাকবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথার উপর করে মাওলায় ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দে ফেরেশতা এ সূর্য তোদের মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে নাফান মানা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাউরা টাস টাস করে ফাটিয়া যাবে মগজ মাথার মতো উত্তেজিত থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে বাবার এই অবস্থা দেখি ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি
আদম সফিউল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শুধু তোমার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি ও নিমক হারাম যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোস লাগাও রে বাবা একটু কি কলিজায় ব্যথা লাগে না বাবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা যখন আল্লাহর হাবিবের চেহারায় দাড়ি দেখবা তোমার চেহারায় দাড়ি নাই লজ্জায় মাথা নত হয়ে যাবে তোমার দিকে আমার দিকে যখন আল্লাহ নবী তাকাইবেন দেখবে চেহারায় দাড়ি নাই আল্লাহ নবীর কলিজায় কষ্ট লাগিয়ে যাবে ওর উম্মত আমার মহাব্বতে পরে একটু দাড়ি রাখতে পারস নাই একটু টুপি পরতে পারস নাই সুন্নাত অনুযায়ী চলতে পারো নাই আমার নবীর কষ্ট লাগিয়া যাবে কলিজা আমাকে দাগ লাগিয়া যাবে মন কি বোঝনে মন কোন স্ত্রীর প্রেমে পড়িয়া দাড়ি কাটে কোন সমাজের ধোকায় পড়িয়া দাড়ি কাটে কোন যুবক সাজার জন্য দাড়ি কাটে ওরে মন কি আমাদের মাথা আল্লাহর হাইবার সামনে যখন উঠবো আমার চেহারা দাড়ি না থাকলে লজ্জায় মাথা নত হয়ে যাবে আল্লাহ নবীর কলিজা আমাকে দাগ লাগিয়া যাবে না মন আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারব না আল্লাহ নবীর কলিজায় ব্যথা দেব না স্ত্রী বেজার হয় হোক বন্ধু বেজার হয় হোক সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারব না ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ আমি আমার কাম করলাম তুমি তোমার কার কাম করিও আল্লাহ আমি ওয়াদা করে রাখলাম তুমি আমল করার তৌফিক দিয়ে দে আল্লাহ আল্লাহ মুসলমানদের ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও ওইদিকে জাহান্নাম গুরিম রেওয়াজ মারতে থাকবে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 সিকাল লাগানো হবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে বলে ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে সিকাল লাগাই একটু কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসো যখন 70,000 ফেরেশতারা 70,000 সিকালের মধ্যে এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতা এরকম 70,000 সিকাল লাগানো যখন টানতে টানতে জাহান্নাম কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে নাফার মানকে দেখা সাথে সাথে জাহান্নামে এমন ভাবে লাভ মারবে এই অবস্থা থেকে নবীরা সব বেহুশ হয়ে যাবে নবী আলাইহিস সালাত ওয়া সালাম সিজদায় পড়ে বলে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেও খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাইহিস সালাত ওয়া সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখনই এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছু ধরে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু ধরে সরিয়া গেল আল্লাহ পাক ডাক দিল হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি বাবারে আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে অথচ আখেরাতের পাঁচটা মামলায় যে পড়িয়া গেলাম ওই আখেরাতের মামলার চিন্তাতে চোখে পানি আসে না আল্লাহ
বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বা কামিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়ায় কত কান্না কাঁদছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সিজদা করিয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে মোনাজার দরিয়া কত কান্দিয়া কান্দিয়া দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফালাইছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিও জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষ কি এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ তুমি কবুল করিয়া দাও একজন নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান মাওলায় তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা ও আমার সাধারণ মুসলমান বাবারা ও আমার পর্দালে মা বোনেরা আমি শুনাইয়া গেলাম শোনো কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে না ফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে কিন্তু আর কোনো কাজ হবে না আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে কিন্তু মৃত্যুর পরে কোটি কোটি বছর কান্দবা কোনো লাভ নাই আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সারা দিয়া দেয় কিন্তু জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আমার মাওলাকে লক্ষ লক্ষ বছর মধ্যে আমার মাওলাকে ডাকবে আমার মাওলায় ঘোষণা দিবে ফালিয়া মানাং সাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদু আল্লাহ তুমি মাফ করিয়া দাও লক্ষ লক্ষ বছর মধ্যে আমার মাওলাকে ডাকবে আল্লাহ 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 বলিয়া ডাকতে থাকবে আমার মাওলা আর ডাকে সারা দিবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ জাহান্নামের মধ্যে একটা উদ্যান হবে মাঠ হবে কাঁটা যুক্ত একটা মাঠ হবে একদল জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে মাথার চেহারা উপরে হাঁটতে থাকবে চেহারা উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে সেই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে ঘা থেকে পুষ পড়তে থাকবে সেই ঘার মধ্যে পোকা কট 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 করে কামড়াইতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামও তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় আল্লাহ মাফ করিয়া দাও
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কবুল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কবুল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে শেরেক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মানে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আমার পর্দালা মা বোনেরা ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চান কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয় লোকে সর্বোচ্চ হয়েছে কত মেয় লোকে বাতাস ঘুরছে আবার একদিন এক ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে ওরে মন জবাব তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলামত কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না তখন তুমি লজ্জা পাইয়া যাও আল্লাহ কত বেগুনা না বলে তেল বিয়ালে যাদের পান দিছে ফ্রেস্তারা পাটনা বিছায়া দেয় আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বন্দাদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উপর আমাদের সবার গুনাহটা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি আল্লাহ কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু
তুমি হাকে ইয়া দাও তারা ইয়া দাও আর তোমার দরজা নাই রে মালিক আর তো কোন দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মুরব্বি বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ না কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের হলা ওলা তোমার খাস গোলাম বাদশাহ কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم ভাই বসেন করছেন না বসেন আমরা প্রত্যেক গান সাথে ডাইন হাত লাগে বসি প্রত্যেক গান সাথে ডাইন হাতটা বসেন বসেন আমরা প্রত্যেক গান সাথে ডাইন হাত লাগে সবাই তওবা করি সবাই তওবা করি নবী আলাইহিস সালাম ফরমান তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম বাকির নাম ফাকি বুদ্ধিমান কৃষক জমি নরম অবস্থায় বীজ বপন করে জমি শক্ত হয়ে গেলে বীজ বপন করা যায় না এখন কলবের জমিটা একটু নরম এই মুহূর্তে তওবার বীজ বপন করি বাড়ি গেলে দুনিয়ার কাজে লিপ্ত হলে এই কলব আর থাকবে না তখন আর তওবা করা সম্ভব হয় না যাদের বয়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াতে কবুল করে নেবেন পর্দালে মা বোন আমাদের সাথে নিয়াত করেন সবাই আমার সাথে সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توباك يا ميني صبوري باتون سے اور صبوري كامون سے امر الله استواكم কবুল কর আর বয়াত কিয়ামাইনে তরিকা সিস্তিয়া সামরিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়াকে উপর হাত ফকির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম খলিফা শায়খুনা মুরশিদুনা মরহুম জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবকে আমির আল্লাহ ইস তরিকা কি নেমত মেরে নসিব কর আও জামাত মেয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে হাশর কর আমিন ভাই বসেন অনেকেই দোয়া আছে কয়েকবার দোয়া ইউজ করেন।